থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পিটিয়েছে সেনা সদস্যরা। মঙ্গলবার রাত 9:30 দিকে সেনা সদস্যরা থানায় যান এবং তারা পুলিশ সদস্যকে মারধর করেন। এতে করে থানার হাউস অফিসার সহ 5 সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর 3 লেফটেন্যান্ট কর্নেল সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে দাঙ্গা, হত্যা চেষ্টা এবং থানায় ঢুকে পুলিশ সদস্যকে অপহরণের অভিযোগ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া পুলিশের অভিযোগে বলা হয়েছে, অস্ত্র ও পোশাক সহ 3 কর্মকর্তার নেতৃত্বে সেনারা অনুমতি ছাড়াই থানায় প্রবেশ করেন। এ সময় কোনো ধরনের উস্কানি ছাড়া থানার ভেতরে থাকা পুলিশ সদস্যদের মারধর করেন, এমনকি পুলিশ সদস্যদের লাথিও মারেন তারা। এ ঘটনার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে দ্রুত সেখানে ছুটে যান কর্মকর্তারা। পুলিশ জানায়, আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে রাতের দিকে সেনারা থানায় প্রবেশ করেন, তবে পুলিশ সদস্যদের মারধরের ঘটনা অস্বীকার করেছে সেনাবাহিনী। তাদের দাবি, এটি একটি ছোট ঘটনা ছিল। সেনা সদস্যদের এমন আচরণে অনেকটাই হতাশ ও আতঙ্কে রয়েছেন উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকেরা। কেননা একটি রাষ্ট্রায়ত্ত থানায় ঢুকে সেনাবাহিনীকে হামলা করার অধিকার কোনো দেশের সংবিধানই দেয় না। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম NDTV জানায়, সম্প্রতি ভারতের জম্মু ও কাশ্মীরের কুপাওয়ারার একটি থানায় এমনই এক ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে কুপাওয়ারার একটি গ্রামে এক সেনা সদস্যের বাড়িতে অভিযান চালায় পুলিশ। একটি মামলার তদন্তের জন্য ওই সেনার বাড়িতে অভিযান চালানো হয়, পরে থানায় গিয়ে তাণ্ডব চালানো হয়। IBTV USA, New York.